পেট্রোল ডিজেলের উপর থেকে কর কমানোর দাবিতে উত্তর চব্বিশ পরগনার একাধিক এলাকায় পেট্রোল পাম্পে বিক্ষোভ দেখালো বিজেপি সমর্থকেরা। বনগাঁতেও বিক্ষোভ দেখান তারা। বেশ কয়েক মাস ধরে পেট্রোল ডিজেলের দাম বাড়তে থাকায় নাজেহাল আমজনতা। এর ওপর বেড়েছে রান্নার গ্যাসের দাম। লাগামহীনভাবে পেট্রোপণ্যের দাম বাড়তে থাকায় কেন্দ্র সরকারকে নিশানা করেছে বিরোধীরা। বাধ্য হয়ে কিছুটা হলেও পিছু হটে সম্প্রতি পেট্রোল ও ডিজেলে কিছুটা করে দাম কমিয়েছে কেন্দ্র সরকার। জানিও বিরোধীরা কেন্দ্র সরকারকে কটাক্ষ করতে ছাড়েননি। পেট্রোপণ্যের দাম নিয়ন্ত্রণে উদ্যোগী হয়েছে 22টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের সরকার, কিন্তু এরাজ্যের সরকার দাম নিয়ন্ত্রণে উদ্যোগী না হওয়ায় তাকে হাতিয়ার করে পথে নেমেছে বিজেপি। মঙ্গলবার দুপুরে বনগাঁ যশোহর রোড সংলগ্ন একটি পেট্রোল পাম্পের সামনে প্লাকার্ড হাতে বিক্ষোভ দেখান বিজেপি সমর্থকেরা। বিক্ষোভে সামিল হন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া। তিনি বলেন, কিছুদিন আগেও জনগণের নেত্রী পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নেমেছিলেন, অথচ দাম কমানোর কোনো উদ্যোগ তিনি নিচ্ছেন না। তিনি কি করেছে, তেলের দাম বেড়েছে বলে মোটর সাইকেলে ঘুরে বেড়াচ্ছে, সাইকেলে ঘুরে বেড়িয়েছে, গ্যাসের সিলিন্ডার নিয়ে রাস্তায় মিটিং মিছিল করেছে। আজ তিনি সারা ভারতবর্ষের 23টা রাজ্যে যেখানে জনগণকে সুবিধা দেওয়ার জন্য তারা তেলের দাম ডিজেলের দাম কমিয়ে দিয়েছে, মানে ডিজেল পেট্রোলের দাম কমেছে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এক পয়সাও ডিজেলের দাম বা পেট্রোলের দাম কমাননি। দেখুন আজ আমরা কথায় কথায় কি যোগী রাজ্য, যোগী রাজ্য, যোগী রাজ্য উত্তরপ্রদেশ ভারতবর্ষের নতুন দেশি দিশা দেখিয়ে দিয়েছে। ডিজেলের দাম পার লিটারে 12 টাকা কমিয়েছে, পেট্রোলের দাম পার লিটারে 12 টাকা কমিয়েছে। মাননীয়ের কাছে আমাদের দাবি, ভারতীয় জনতা পার্টির তরফ থেকে দাবি, আপনিও পশ্চিমবঙ্গের জনগণের কথা মনে করে আপনি পেট্রোল ডিজেলের দাম অবশ্যই কমাবেন। আপনি যত সময় পেট্রোল ডিজেলের দাম না কমাবেন তত সময় আমাদের আন্দোলন চলছে, চলবে। এদিন বারাসাতেও বিক্ষোভ দেখায় বিজেপি সমর্থকেরা। এদিন বারাসাত হেলাবরতলায় একটি পেট্রোল পাম্পে হাতে প্লাকার্ড নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়ে বিক্ষোভ দেখায় বিজেপি। বারাসাত জেলা বিজেপির উত্তর পৌরমণ্ডলের পক্ষ থেকে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। বনগাঁ বারাসাতের পাশাপাশি অশোকনগরেও একটি পেট্রোল পাম্পের সামনে এদিন বিক্ষোভ কর্মসূচি পালন করে বিজেপি। মোদীজি যে পেট্রোলের দাম এবং ডিজেলের দাম দীপাবলি উৎসবের আগে যে দাম কমিয়েছে, 22টা রাজ্যে কিন্তু পেট্রোলের দাম ডিজেলের দাম তারা কমিয়েছে। তাদের যে রাজস্ব যে এই ভ্যাট আছে 25%, সেখান থেকে তারা কিন্তু তাদের দাম কমিয়েছে পাবলিককে সুরাহা দেওয়ার জন্য। কিন্তু আমাদের এই রাজ্য সরকার কিন্তু তিনি কোনো প্রকার যে 25% তিনি যে ভ্যাট পান তার জন্য কিন্তু মানুষের জন্য কিন্তু তিনি 1 টাকাও পেট্রোলের দাম কমায়নি। আমরা দাবি রাখছি যে রাজ্য সরকার তার খাতের যে 25% পায় তার জন্য মানুষের সুবিধার জন্য, জনগণের স্বার্থে, বাংলার স্বার্থে তিনি এই পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি যাতে তিনি কমান তার দাবি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্ডস ল্যান্ড, উত্তর চব্বিশ পরগনা।